আসসালামু আলাইকুম মিত্র আটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের হচ্ছে আমার ডাইনিং টেবিল আর চেয়ারটা আনবক্সিং করে দেখাবো আমি কি ডাইনিং টেবিল কি চেয়ার কিনলাম এটা আপনাদের আজকে দেখাবো আমি মূলত রিগেল থেকে ডাইনিং টেবিল আর চেয়ারটা নিয়েছি আর আগে ভিডিওতে দেখছিলেন যেই ডাইনিং টেবিল আর চেয়ারটা দেখে আসছিলাম ওইটাই অর্ডার করছিলাম ওইটাই দিয়ে গেছে আমি ঢাকার বাইরে ছিলাম এই জন্য আর আনবক্সিং করা হয়নি এতদিন পরে ছিল আমার ফ্ল্যাটে এখনও পরে আছে ওইটা এখন আনবক্সিং করবো আর ওইটা সেট করার জন্য লোক আসবে সো লোক আসলে এটা পুরোটা সেট করলে তারপরে আপনাদের আবার দেখিয়ে দেবো সো এখন যেহেতু আমার আর তর্স হচ্ছে না আগে আনবক্সিং করে দেখবো ভিতরে কী কী আছে তো আনবক্সিং করবো এবং আপনাদের সাথে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন এটা হচ্ছে খুলবো দেখতেই পাচ্ছেন ফার্স্টে চেয়ারটা খুলবো দেখেন চেয়ার কীভাবে প্যাকেট করে দিয়ে গেছে উপরে একটা কাগজের একটা লেয়ার আছে নিচে একটা পলিথিনের লেয়ার আছে তারপরে চেয়ারটা আমি বাসায় ছিলাম না আমি একটু বউরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে সো এসে দেখি যে আমার ডাইনিং টেবিল চেয়ার তারপরে সোফা সব কিছু দিয়ে গেছে আমার পুরা ফ্ল্যাট একদম ভর্তি করে রেখে গেছে এগুলা এখন আমার সবগুলো খুলবো খুলে তারপরে জায়গা মতো রাখবো নাহলে আমি ফ্ল্যাটের ভিতরে নড়াচড়া করতে পারতেছি না সো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে কাগজটা খুললাম তারপরে নিচে হচ্ছে একটা পলি আছে আর এরা হচ্ছিল আমি একটা জিনিস খুব খারাপ লাগছে যে এটা এরা জিনিসপত্রগুলো যে নড়াচড়া করে বা জিনিসপত্রগুলো নামা ওঠানোর ক্ষেত্রে মায়া দয়া করে না এগুলো প্যাকেটিংটা সুন্দর লাগছে আমার কাছে বাট এরা এত জোরে নামা ওঠানো করছে যে প্যাকেটিংয়ের ভিতর দিয়ে অনেক জায়গায় দাগ পড়ে গেছে সো রিগেলে এটা আমি বলবো যে এটা খুবই খারাপ জিনিস যে আপনারা একটু জিনিসপত্রগুলো যারা ক্যারি করে তারা একটু আস্তে ধীরে নাড়াচাড়া করবেন না হলে প্যাকেট করেও কোনো লাভ হবে না যতই আপনি প্যাকেট করুন যদি জিনিসপত্র যদি জোরে জোরে এদিক সেদিকে ধাক্কা ধোকা ফালায় দেন তাহলে লাভ নাই যাই হোক এখন আমি একটু পলিটা খুলতেছি এই পলিটা হচ্ছে হলো নিচে দেওয়া থাকে যাতে বৃষ্টিতে না নষ্ট হয় কোনো কিছু বৃষ্টির পানিতে যাই হোক এই পলিটা খোলা শেষ এখন আমি সবগুলো চেয়ারই খুলবো আমি চারটা চেয়ার অর্ডার করছিলাম চারটা চেয়ারই খুলবো চেয়ার টিয়ার খোলার পরে তারপরে হচ্ছিল টেবিল খুলবো আর গ্লাস খুলবো চারটা চেয়ার আলাদাভাবে প্যাকেট করে দিছে টেবিলটা আলাদাভাবে দিছে এবং গ্লাসটাও আলাদাভাবে দিছে তো চলুন দেখি আমার চেয়ার আনবক্সিং করা শেষ এই যে তিনটা চেয়ার আনবক্সিং করে ফেলছি অলরেডি এই তিনটা চেয়ার একদম প্যাকেট করা ছিল পলিটলি দিয়ে প্যাকেট করা ছিল অনেক ভালোভাবে ওরা প্যাকেটিং করে দেয় যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয় আনবক্সিং করতে আমার একদম জান বের হয়ে গেছে তো এই তিনটা চেয়ার দেখতেই পাচ্ছেন আরেকটা চেয়ার আছে এই চেয়ারটা আপনার মডেলটা দেখায় দেয় এদিক আছে আসো এই চেয়ারটার মডেল হচ্ছে CFD314-3120 এটা হচ্ছে এই চেয়ার মডেল আর চেয়ারের দাম মেবি 5500 টাকার মতো পড়ছে আপনার রিগেলে এই মডেলটা দিয়ে সার্চ দিলে পাবেন সো চলুন এটা আগে আনবক্সিং করি এটা আনবক্সিং করলেই শেষ আমি হচ্ছে চারটা চেয়ার কিনছিলাম একটা টেবিলের সাথে তো চারটা চেয়ারই আনবক্সিং করবো এখন সো আনবক্সিং করে বেশি চারটা চেয়ার আনবক্সিং করতে আমি ভেঙে গেছি তো চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কেমন আর এখন আছে আমার টেবিলটা আছে আর গ্লাসটা আছে ওই টেবিল আর গ্লাস আনবক্সিং করবো আর এটা সেট করতে হচ্ছে টেকনিশিয়ান আর কোনো আসলে তখনই আনবক্সিং করবো এবং সেট করে আপনাদের দেখাবো সেট করে ফুল সেট আপটা একবার আপনাদের দেখাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব তারপরে এরপরে যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ওটার সেট আপটা দেখবেন চেয়ার টিয়ার খোলা শেষ এখন টেবিলটা খুলবে এটা হচ্ছে টেবিল এই যে টেবিলটা খোলা শেষ প্যাকেটগুলো খুলে রেখে দিছি এই যে টেবিলটা আমি যেহেতু একাই এই যে টেবিলের পায়া এই একটা পায়া তারপর এই পাশে আরেকটা পায়া এই দুইটা লাগাইতে হবে এবং এই যে সাইডের যে ডিজাইনগুলো আছে এখানে সাইডের ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছেন আর টেবিলের সাথে নাট বল্টু স্ক্রু যা যা লাগে সব কিছু একটা প্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল একটা টেকনিশিয়ান আসবে এখন আসলে লাগিয়ে দিবে এই যে টেকনিশিয়ান চলে আসছে অলরেডি আমি ফোন দিয়ে অনেকবার ফোন দেওয়ার পরে আসছে সো এ নিয়ে এখন টেবিলটা সেট করা শুরু করে দিয়েছে অলরেডি টেবিলটা সেট করা আসলে অনেক ইজি বাট আমরা যারা মনে করেন যে কোনো দিনও করি নাই তারা তাদের ক্ষেত্রে একটু কঠিন জাস্ট খালি নাট বল্টুগুলো ওখানে সেট করে দিলেই টেবিলটা সেট হয়ে যায় আর এটা আপনি পরবর্তীতে খুলতেও পারবেন খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন যদি যারা ভাড়া বাসায় থাকেন তারা ইজিলি এটা খুলতে পারবেন খুলে পার্ট বাই পার্ট করে এটা ক্যারি করতে পারবেন পুরো টেবিল আপনার ক্যারি করতে পারবেন এই জিনিসটা অনেক ভালো সো এই যে আমার চারটা চেয়ার এ পাশে রেখে দিছি আর টেবিলটা এখন সেট হচ্ছে সো টেবিলটা সেট হওয়ার পরে কেমন লাগে অবশ্যই আপনাদের দেখাবো দেখুন টেবিলটা সেট হয়ে গেছে এই যে টেবিল এখন দাঁড়িয়ে পড়ছে এই চারটা চেয়ার চারপাশে রেখে দিছি ছয়টা চেয়ার কেনা যায় তো বাট
আমার চা আমরা যেহেতু চারজন মানুষ ফ্যামিলিতে জন্য চারটাই কিনছি, পরবর্তীতে লাগলে আরও দুইটা কিনবো। এই যে রুষা আসতেছে টেবিল দেখে খুশি হয়ে গেছে, এই যে টেবিলের মাঝখান দিয়ে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, গ্লাসের নিচে সব পুরাটাই, সেহেতু আপনার নিচে ডিজাইনে কোনো ময়লা টয়লা কিছু পড়বে না, এই দেখতে পাচ্ছেন। আর ওইদিকে আমার লাইটগুলো জ্বলতেছে, আর এই যে টেবিল এইখানে সন্ধ্যার দিকে বা রাত্রে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি আগেই লাইটটা লাগিয়ে ফেলছিলাম, লাইটে লাগানোর ভিডিও তো আপনারা অলরেডি দেখছেন। এই যে সন্ধ্যার দিকে দেখুন কেমন লাগে, গ্লাসের উপরে রিফ্লেক্ট করতেছে আলোগুলা, এত সুন্দর লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে, আমার তর্স হয়েছে না। বাট আমি খাওয়া দাওয়া করবো না, আব্বু আম্মু আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই টেবিলটাতে, আপনাদের তখন অবশ্যই ভিডিও করে দেখাবো, জাস্ট আমরা সেটিং করে রেখে দিয়েছি। আসো আমার ডাইনিং টেবিল আর চেয়ার আনবক্সিং করে দেখাইলাম এবং এটা কিভাবে সেট করলো, ওদের টেকনিশিয়ান আসছিল এসে ওরাই সেট করে দিয়ে গেছে, সো আমি আপনাদের ওইটাও দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার চেয়ারের দাম হচ্ছে নিয়েছে 5,650 টাকা, আর ডাইনিং টেবিলের দাম হচ্ছে 24,500 টাকা। সো চেয়ার নিয়ে এসে চারটা, ডাইনিং টেবিল হচ্ছে একটা, গ্লাস সহ ডাইনিং টেবিলের দাম, সো টোটাল আমার পড়ছে 44,000 সামথিং এরকম। তো আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন। আর আমার পিছনে দেখতেছেন ইস্টার্ন লাইট লাগিয়ে ভেলসি টেবিলের পাশে, এটা রাত্রেবেলা টেবিলে খাইতে অনেক ভালো লাগে দেখতে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। সো টেবিলটি যদি কিনতে চান কিনতে পারেন, আমি বলবো টেবিলটি অনেক ভালো, এই দামের মধ্যে অনেক ভালো একটা টেবিল পাইছি আমি। সো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব ভিডিওর পরে দেখাবেন নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।